সনি ছাড়বে না এটা ফেরত দিতে হবে স্মার্টফোনের জগতে যেরকম আমরা অ্যাপেলের আইফোনের উপর চোখ বুঝে ভরসা রাখি জানি যে জিনিসটার দাম যত বেশিই হোক না কেন জিনিসটার কোয়ালিটি সেরা হবে ঠিক একই রকমভাবে যখন সাউন্ডের কথা আসে যখন অডিও কোনো কিছু আমরা শোনার কথা বলি তখন চোখ বুঝে আমরা এই নামটার উপর ভরসা রাখি হ্যাঁ সনি সনি নামটাই শেষ কথা বলে আমরা জানি দাম যেরকমই হোক না কেন কোয়ালিটি সেরা হবে তো সনির এই টি আজকে আমার হাতে এসেছে এটার মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এক্স এফ বি সেভেন হান্ড্রেড এই এক্স বি কথাটা কিসের জন্য এক্সট্রা ব্যাস এক্সট্রা ব্যাস জিনিসটাকে সত্যি সত্যি সনি ঠিকঠাক দিয়েছে নাকি এমনি এমনি দাবি করছে আজকে সব কিছু আমরা দেখব ফার্স্টে দেখে এই বক্সটার মধ্যে কি আছে বক্সটা খুললেই আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে আর একটা কালো বক্স সেটা খুলে দেখা যাচ্ছে একটা টি এর কেস রয়েছে আর রয়েছে দুটো টি ডাব্লিউএস দোকানের জন্য তার ভিতরে রয়েছে একটা ইউএসবি টাইপ সি কেবল চার্জ করার জন্য আর রয়েছে প্রচুর ইয়ার টিপস আপনার কানের মাপ অনুযায়ী যাতে ঠিকঠাক ফিট করে জিনিসটা তার জন্য জিনিসটা হাতে নিয়ে আমার প্রথম মনে হলো যে এত বড় জিনিস এটা ইউজ করা যাবে আদৌ কিন্তু ব্যবহার করতে গিয়ে অবাক হয়ে গেলাম জিনিসটা বড়ো সাইজে বড় কিন্তু ওজন খুব বেশি নয় বিশেষ করে এর ভিতরে যে টি দুটো আছে সেই দুটো দেখে আপনার মনে হবে টিডাব্লিউএস এত বড় হতে পারে না কিন্তু কানে খুব অদ্ভুতভাবে ফিট করে যাচ্ছে ঠিকঠাক ফিট করে যাচ্ছে এবং আপনি যতই কান নাড়ান মাথা নাড়ান এটা চট করে পরে যাচ্ছে না যারা জিম টিম করে আমি করি না কিন্তু যারা করে তাদের জন্য এটা কোনো রকম সমস্যা তৈরি করবে না তবে হ্যাঁ আমার অ্যাডভাইস এটা এটা পরে আউটডোরে জগিং করতে ছোটাছুটি করতে ফুটবল খেলতে যাবেন না সেখানে রিস্ক হয়ে যায় কারণ জিনিসটার দাম সেটার প্রসঙ্গে আসছি তবে তার আগে বলি এই জিনিসটার সাউন্ড কোয়ালিটি কেমন কম দামে টিডাব্লিউএসকেও আমরা ছাড়ি না প্রশ্ন করি সাউন্ড কোয়ালিটি কেমন সনি বলে কি আমরা ছেড়ে দেবো না সনিকেও একই প্রশ্ন করব তো এই জিনিসটা যখন আমি ইউজ করতে গেলাম এখানে সাউন্ড কোয়ালিটি আমি দেখলাম যে সত্যি সত্যি এক্সট্রা ব্যাস ব্যাপারটা খুব ভালোভাবে সনি দিয়েছে আমি এখন অবধি যত টি ডাব্লিউএস ইউজ করেছি তার মধ্যে এটার সাউন্ড কোয়ালিটি সেরা মিউজিকের ক্ষেত্রে হাই নোট থেকে আরম্ভ করে লো নোট সব কিছু খুব ভালোভাবে এটাতে শোনা যাচ্ছে এবং যারা সত্যিকারের মিউজিক লাভার তারা এটা ইউজ করলে একেবারেই হতাশ হবেন না যারা খুব হাই ভলিউমে গান শুনতে চান তাদের জন্য এটা আদর্শ হবে কারণ এর ভলিউম খুবই হাই কিন্তু ব্যাস খুব বেশি মানেই এটার সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম নয় কানে যন্ত্রণা হবে ব্যথা করবে ব্যাপারটা এরকম নয় ব্যাস খুব বেশি কিন্তু সেটা ভালো এটাই হচ্ছে একটা ভালো কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি জিনিসের বৈশিষ্ট্য যে খুব ভালো ব্যাস দেওয়া হয়েছে কিন্তু সেটা কানকে কষ্ট দিচ্ছে না এত বড় জিনিস দেওয়া হয়েছে কিন্তু সেটা কানকে কষ্ট দিচ্ছে না আমি দীর্ঘক্ষণ এটা কানে পড়ে থাকতে পেরেছি সনি দাবি করছে ন ঘন্টা নাকি ব্যাটারি ব্যাকআপ দেবে টিডাব্লিউএসগুলো আর কেসটা নাকি ন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে সত্যি কথা বলতে কি এটা হয় না আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি ন ঘন্টা না দিলেও তবে কাছাকাছি দেয় খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এটা নিয়েও কোনো সন্দেহ নেই ভালো জিনিস ভালো কোয়ালিটির জিনিস এটা নিয়ে সন্দেহ নেই তবে এর যে কেসটা সেই কেসটার কোয়ালিটি আমার অতটা পছন্দ হয়নি হ্যাঁ প্লাস্টিক খুব শক্তপোক্ত প্লাস্টিক এবং সেটা চট করে ভেঙে যাবে মনে হচ্ছে না এই কেসটা খুলতে বন্ধ করতে গেলেও কোনো অসুবিধা হচ্ছে না যথেষ্ট মজবুত মনে হচ্ছে ওপরে একটা ট্রান্সপারেন্ট কাভার আছে যেটার মধ্যে দিয়ে আপনি ভিতরে দেখতে পাবেন লাল লাইট জ্বলছে যখন চার্জ হচ্ছে এই টি গুলো কিন্তু এত দামি একটা জিনিস সনির জিনিস সেখানে এরকম প্লাস্টিক কেস আমার আশা ছিল আর একটু বেটার কিছু হবে তবে বেটার জিনিস সনি এর মধ্যে অনেক কিছু দিয়েছে যেমন এখানে রয়েছে কুইক চার্জের সাপোর্ট আপনি দশ মিনিট চার্জ করলে ষাট মিনিট এটার ব্যাক পাবেন ষাট মিনিট এটা ইউজ করতে পারবেন ভালো জিনিস এখানে যে পেয়ার হচ্ছে ফোনের সাথে খুব চট করে পেয়ার হয়ে যাচ্ছে ব্লুটুথ ফাইভ আছে কিন্তু 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 এখানে কোনো জেস সাপোর্ট নেই টাচ সাপোর্ট নেই অর্থাৎ এখানে দুটো ট্যাকটাইল বাটন আছে যে বাটন দুটোর মাধ্যমে আপনাকে সব কিছু কন্ট্রোল করতে হবে এই জিনিসটা অনেকের হয়তো পছন্দ হবে না কিন্তু এটা অনেকের আবার ভালোও লাগবে যখন টাচের ব্যাপার থাকে তখন নানারকম ঘোষ টাচের ইস্যু থাকে নানারকম সমস্যা হয় কিন্তু এখানে সেটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই কিন্তু ফোন কল হ্যাঁ সেটা তো স্বাভাবিকভাবে করা যাবেই যে কোনো টি আজকাল এটা খুব স্বাভাবিক ফিচার এখানেও ফোন কল করা যাচ্ছে এবং আপনার কথা অপরপক্ষের মানুষটা খুব পরিষ্কার শুনতে পাচ্ছেন ব্যাস সনি টি শুধু ব্যাসের কথা বললাম ভালো ব্যাটারি ব্যাকআপের কথা বললাম ব্যাস গল্প শেষ না সেটা নয় এখানে আরও কিছু আছে এখানে আইপিএক্স ফোর রেটিং আছে অর্থাৎ এটা স্প্ল্যাশ প্রুফ সোয়েট প্রুফ এটাতে রয়েছে লো ল্যাটেন্সি লো ল্যাটেন্সি কথাটা সব টি ডাব্লিউএস কোম্পানিই বলে কিন্তু এখানে সত্যি সত্যি প্রায় জিরো ল্যাটেন্সি রয়েছে এই জিনিসটা খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়েছেন মনে করেন আপনি গেম প্লে করছেন এনিমি পাশে আছে তার আওয়াজ শুনতে শুনতে আপনি গুলি খেয়ে যাবেন সেটা এখানে হচ্ছে না ভালো টিডাব্লিউএস দামি এর এটাই একটা গুণ তবে এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই তবে এটা সাইজ এত বড় কানে ঠিকঠাক এমন ফিট করে যে এটা কানে ঢোকালে আশেপাশের আওয়াজ খুব একটা বেশি শোনা যায় না এটা নিজেই একটা এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয় তো সব মিলিয়ে এই টিডাব্লু এক্সপিরিয়েন্স কেমন এটার দাম কত এই টিডাব্লু এক্সপিরিয়েন্স আমি বলবো যথেষ্ট ভালো রিয়েলমি রেডমি সব কোম্পানি যারা টিডাব্লিউএস বার করছে তাদের টি এর যা দাম তার থেকে আরও দু তিন হাজার টাকা বেশি খরচা করে আমার মতে সনির এই টি নেওয়া উচিত হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে সেটা না নিয়ে এটাই নেওয়া উচিত এই টি দাম ইন্ডিয়াতে এই মুহূর্তে সাত হাজার ইন্ডিয়ান রুপি এক্সপিরিয়েন্স অনেক বেটার পাবেন এই দু হাজার তিন রুপি এক্সট্রা খরচ করে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার লো ল্যাটেন্সি বিল্ড কোয়ালিটি অনেক ভালো সব মিলিয়ে আমার মতে এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস দিয়েছে সনি জিনিসটা আমার ব্যবহার করে বেশ ভালো লেগেছে এবং প্রাইমারি ডিভাইস হিসাবে এখন আমি এটাই ব্যবহার করছি এতদিন আপনারা জানেন আমি রিয়েলমি বার্ডস এয়ার প্রো ব্যবহার করতাম তো তার থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি এটাই বাস্তব আজকের ভিডিও আপনার কেমন লাগলো সনির ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়